আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তির দ্বারা বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যাই হোক, আজকে 11 সেপ্টেম্বর 2019 ইন্ডিয়ান সময় রাত্রি 9:17, 11ই মুহররম 1441 হিজরি। আজকে যে বিষয়ে আলোকপাত করব সে বিষয়টা হচ্ছে ইয়াজিদ বিন মুয়াবিয়া। এর প্রসঙ্গে বিশেষ করে ওলেমায়ে বেরলভি, যারা বেরলি, যারা তাদের নামের পূর্বে লাগিয়ে রাখে যে সুন্নি, এদের যে আকিদা বা এদের ওলেমা যারা আছে আকাবির, তারা যেই মতগুলো পোষণ করেছে, ইনশাল্লাহ আজকে সেই সব বিষয়গুলো আলোচনা করব। আর ইয়াজিদ বিন মুয়াবিয়া তথা কারবালার ইতিহাস প্রসঙ্গে জানার জন্য এ বিষয়ে পরিমাণে তাহকিকি মজলিস মাসলা নম্বর 17 আমরা প্রায় 1 ঘন্টা 46 মিনিট আলোচনা করেছি। আপনারা যে কোনো আমাদের ইউটিউবে গিয়ে AGS মিডিয়া যেটা আছে ওখান থেকে পেয়ে যাবেন তাহকিকি মজলিস মাসলা নম্বর 17। তো যাই হোক, আজকে আমাদের তাহকিকি মজলিস মাসলা নম্বর 18 আমরা শুধুমাত্র ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে বিষয়গুলোকে বিশেষ করে কেন্দ্র করে সবচেয়ে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা সবচেয়ে বিষয়টা নিয়ে বেশি কথা বলে তারা হচ্ছে ওলেমায়ে বেরলভি। এরা ইয়াজিদ বিন মুয়াবিয়া তথা ইয়াজিদ জন্মগ্রহণ করে 87 হিজরি আর মৃত্যুবরণ করে 64 হিজরি। এর প্রসঙ্গে তারা বিশেষ করে যারা বেরলভি আছে তারা সকলেই একদম উচ্চ স্বরে সকণ্ঠে গর্ববোধ করে তারা ইয়াজিদকে পরিষ্কার কাফের এই শব্দ বলে এবং লানত প্রাপ্ত তাকে বলে, এমনকি ইয়াজিদ নালতুল্লাহ এই শব্দটা তারা ব্যবহার করে থাকে। তাই যাই হোক, আমরা ইয়াজিদের পক্ষে না বিপক্ষে বা ইয়াজিদ কি, ইয়াজিদ প্রসঙ্গে আমাদের বিস্তারিত আলহামদুলিল্লাহ আলোচনা আমরা করেছি ন্যায় প্রণতার সঙ্গে কোরআন এবং হাদিসের আলোকে এবং সালাফদের মানহাজ অনুসারে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তাহকিকি মজলিস মাসআলা নাম্বার বিশেষ করে আপনারা দেখতে পারেন, যেটা 17 এটা দেখতে পারেন। আজকে আমরা মাসাল নাম্বার 18 শুরু করতে চলেছি ইনশাআল্লাহ। তো এ বিষয়ে শুধুমাত্র ওলেমায়ে বেরলভিদের পক্ষ থেকে যে অভিযোগগুলো আসে সেই অভিযোগের খণ্ডনে শুধুমাত্র তাদেরই কিতাব থেকে, অন্য কোনো কিতাব নয়, তাদেরই কিতাব থেকে আমরা আজকে আলোচনা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারা যে বাজার গরম করছে এবং বিশেষ করে আহলুল হাদিস যারা আছে, যারা ইয়াজিদকে কাফের এটা বলে না, ইয়াজিদের উপরে লানত বর্ষণ করে না, ওলেমায়ে বেরলভি যারা আছে আমাদের আশেপাশে গ্রামেও দেখি, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখছি, তারা পরিষ্কার আমরা যেহেতু ইয়াজিদকে লানত প্রাপ্ত বলি না এবং কাফের স্পষ্টভাবে বলি না, এর জন্য আমাদের কি ইহুদি খ্রিস্টানের দালাল এরা ইয়াজিদি বা ওহাবি অনেক রকমের গালিগালাজ করে, বরং তারা এতটা পর্যন্ত বলতে দ্বিধা করে না, যারা ইয়াজিদকে কাফের বলে না তারাও কাফের, এতটাও অনেকজন আছে। এবং ইয়াজিদ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে যতক্ষণ না পর্যন্ত তাকে কাফের বলছেন, যতক্ষণ পর্যন্ত তাকে লানত প্রাপ্ত বলছেন, ততক্ষণ পর্যন্ত বেরলভিদের অন্তরের মানে যে চাহিদা, যে খায়েশ, এটা তৃপ্তি পায় না। আপনি যতই তার নামে বলেন না ইয়াজিদ এই জিনিসটা ঠিক করেনি, এটা অন্যায় করেছে, এগুলো যদি আপনি বলে দেন, তাও তারা অন্তর থেকে তৃপ্তি পায় না যতক্ষণ না পর্যন্ত তাদেরকে মানে ইয়াজিদকে বিশেষ করে কাফের এই কথা যতক্ষণ না বলছেন। তো এই জন্য আজকে আলোচনা শুধুমাত্র ওলেমায়ে বেরলভিদের পক্ষ থেকে। তো আজকে যাই হোক, আপনারা দেখেছেন যে আমি ফেসবুকে যেটা দিয়েছি 6টা পয়েন্ট দিয়েছি, আজকে আলোচনার বিষয় প্রসঙ্গে আমি 6টা ইনশাল্লাহ পয়েন্টে আলোচনা করব। আমি জাস্ট একটু দেখে নিই যে 6টা পয়েন্ট যেটা আছে, একটা হচ্ছে ইয়াজিদ কি কাফের, 2 নম্বর দিয়েছি যে ইয়াজিদকে লানত দেয়া যাবে কি যাবে না, 3 নম্বর পয়েন্ট যেটা দিয়েছি যে ইয়াজিদকে গালি দেওয়া যাবে কি যাবে না, অনেকজনকে দেখছি ইয়াজিদকে সরাসরি বিভিন্ন ভাষায় গালি দিচ্ছে, আর 4 নম্বর ইয়াজিদ বিন মুয়াবিয়া প্রসঙ্গে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুওয়াক্কিফ কি ছিল,
মানে তার সিদ্ধান্ত, তার রায়, তার ফাতোয়া কি ছিল। 5 নম্বর যেটা আলোচনা করব, ইয়াজিদ বিন মুয়াবিয়া প্রসঙ্গে বেরলবীদের শীর্ষ স্থানীয় যে ইমাম, যার নাম হচ্ছে আহমেদ রেজা খান বেরলবী, 1856 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 1923 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে 1341 হিজরিতে, ইনার মতামত বা ইনার ফতোয়া কি ছিল। তারপরে বেরলবীদের অন্য অন্য কিতাব থেকে দেখাবো, আর সর্বশেষ দেখাবো ইমাম গাজ্জালি রহমাহুল্লাহ তার ইয়াজিদ বিন মুয়াবিয়া প্রসঙ্গে তিনি কি রায় দিয়েছেন। আর 6 নম্বর একটা পয়েন্ট আর একটা দেখাবো এর সঙ্গে, যে আমরা জানি আলফেসানি, মুজাদ্দেদ আলফেসানি রহমাহুল্লাহ ইয়াজিদ বিন মুয়াবিয়া প্রসঙ্গে তিনি কি আলোচনা করেছেন বা তিনার রায় বা তিনার সিদ্ধান্ত কি ছিলেন। এখন প্রথম কথা যে আমাদের এই ভিডিওটা শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ইয়াজিদকে লানত প্রাপ্ত বলে, ইয়াজিদকে সরাসরি কাফের বলে, ইয়াজিদকে সরাসরি গালি দেয়, এই তিন শ্রেণীর মানুষের সঙ্গে সংশ্লিষ্ট যারা আকীদা পোষণ করে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আর আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে অকপটে যারা এটা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে তারা হচ্ছে বেরলবি, যারা তথাকথিত সুন্নি নামে আখ্যায়িত আছে ভারত বাংলাদেশ পাকিস্তানে। ওলামায়ে দেওবন্দের মধ্যে ইখতিলাফ আছে, ওলামায়ে দেওবন্দ তারপরে কাফের একদম কেউ বলে না, বরং আশরাফ আলী থানভী, আব্দুল হাই লাখনবি এরা বলেছে যে ইয়াজিদকে বাড়াবে সুকুত এখতিয়ার কেন বেহতারে, মানে দেওবন্দিদের মকটিফ হচ্ছে এটা। আমাদের পশ্চিম বাংলার নাসিরুদ্দিন চানপুরি তিনিও বলেছেন সুকুত থাকো, মানে তার ব্যাপারে চুপ থাকো। বাংলাদেশের লুৎফর রহমান ফারাজি তার আহলে হক মিডিয়াতে ইয়াজিদ প্রসঙ্গে একটা আর্টিকেল লিখেছিল কয়েক বছর আগে, তিনিও বলেছে এখানে চুপ থাকাটা, নিরাপত্তা পালন করাটাই সবচেয়ে উত্তম। তো আমরা বুঝলাম দেওবন্দির এখানে সুকুত মানে চুপ থাকাটাকে তারা উত্তম বলছে। আর বেরলবি যারা আছে তারা প্রকাশ্যেই তারা বলছে কাফের, লানতপ্রাপ্ত, অভিশপ্ত, যারা ইয়াজিদকে কাফের বলে না তারাও কাফের, এতগুলো মত তারা ব্যক্ত করছে। তো এই জন্য আমাদের আলোচনা হবে শুধুমাত্র ওলেমায়ে বেরলবিদের কিতাবপত্র থেকে, আহমেদ রেজা খান বেরলবি এবং তার মানে বেরলবি ফিরকার যারা মহাপণ্ডিত আছে বেরলবিদের নিকটে, যাদের দরজা অনেক উঁচু, ওই সমস্ত ওলেমাদের নিয়েই আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। আলোচনা খুব সংক্ষিপ্ত হবে, তো যাই হোক আমরা আলোচনা দীর্ঘায়িত না করে আমরা খুব সংক্ষিপ্ততেই আমরা বলবো। আপনার পয়েন্টগুলো মনে রেখেছেন, ইয়াজিদ কি লানতপ্রাপ্ত, ইয়াজিদ কি কাফের, ইয়াজিদকে গালি দেওয়া যাবে কি যাবে না, এই তিনটে প্রসঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথম যার আমরা দলিল পেশ করব সেটা হচ্ছে ইয়াজিদকে গালি দেওয়া যাবে না। প্রথমে তাদের কিতাবপত্র থেকে দেখাবো, তারপরে আমি দলিল উপস্থাপন করব কোরআন এবং সুন্নাহ থেকে। আগে তাদের কিতাবগুলো দেখেন, এখানে আমি অনেকবারই নাম নিয়েছি দেখবেন, এটা হচ্ছে জাআল হক, এটা বাংলাদেশ থেকে ছাপিয়েছে মোহাম্মদী কুতুবখানা। জাআল হক আহমেদ ইয়ার খান নাইমি রচিত একটা গ্রন্থ, যেটা বেরলবীদের কাছে এ বইটার মাকাম অনেক উঁচু, অনেক উঁচু। তাদেরকে কোনো কিতাবপত্র যদি বলেন যে তোমাদের ভালো বই কি আছে, ওরা প্রথমে জাআল হকটা তারা দিয়ে দেয়। আর আমাকেও আমাদের আমার একটা প্রতিবেশী একজন হাফেজ, তিনি আমাকে জাআল হকের, তিনিও প্রথম জীবনে যে বইটা আমি তাদের পড়েছিলাম সেটা হচ্ছে জাআল হক, এটা হচ্ছে বাংলা অনুবাদ, বাংলাদেশ থেকে ছাপানো হয়েছে। 2 নম্বর এটা হচ্ছে ইন্ডিয়া থেকে ছাপানো হয়েছে জাআল হক, এটা ইন্ডিয়া থেকে জেকে প্রকাশনী। আপনার যারা বাংলাদেশের আছেন আমি দুটো রেফারেন্স দেবো, এটা হচ্ছে বাংলাদেশ থেকে ছাপানো, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে ছাপানো জাআল হক, তিনটে খণ্ডে সমাপ্ত হয়েছে বাংলাদেশ ইন্ডিয়া থেকে। আর এটা হচ্ছে জাআল হকের মূল উর্দু নুসখা, যেটা আহমেদ ইয়ার খান নাইমির লেখাটা মূল উর্দু নুসখা। তো আমি তিনটে থেকে রেফারেন্স দিয়ে দেবো, যারা উর্দু দেখতে চাইছেন, যারা বাংলা থেকে দেখতে চাইছেন বাংলাদেশের মানুষদের জন্য রেফারেন্স দেবো, ইন্ডিয়ার মানুষের জন্য ইন্ডিয়ান প্রকাশনী তাদেরও রেফারেন্স ইনশাল্লাহ দিয়ে দিব। আরও কিছু আছে যে বইগুলো আপনারা নিজেরা কিনবেন, কিনে আমি যে কথাগুলো বললাম সেগুলো মিলিয়ে নেবেন যে আছে না নেই। এটা হচ্ছে বাহারের শরিয়াত, এটা বাহারের শরিয়াত, এটা বাহারের শরিয়াত, এটা বেরেলবিদের একটা বিখ্যাত গ্রন্থ ফিকের উপরে মাস্তা মাসেন জ্বালার জন্য আমজাদ আলী সাহেব এই বইটা রচনা করেছে। আর এই বইটা রচনা করার মৌলিক কারণ হচ্ছে এটা যে আশরাফ আলী থানভী যখন বেহেস্তি জিওর লেখে সেই সময়তেই এই বেরলবীদের জন্য তারাও ঠিক ওই ধরনের মাসালা বয়ন করেছে বাহারের শরীয়তে। এই গেল 2 নম্বর, এটা হচ্ছে ইরফানের শরিয়াত, ইরফানের শরিয়াত, এটা মুসলিম বুক ডিপো, এটা মালদা থেকে ছাপানো হয়েছে, মোবাইল নাম্বার দেওয়া আছে 9732888906 এবং 9647818987, এটা হচ্ছে প্রকাশনের নাম্বার মুসলিম বুক ডিপো। এটা ওলামায়ে বেরলবীদের তত্ত্বাবধানে সমস্ত কিতাব তারা ছাপাই, এটার নাম হচ্ছে ইরফানের শরিয়াত, এটা লেখক হচ্ছে
আল্লাহ হযরত ইমাম ইমামে আহমদ রেজা খান বেরলভি রাহিমাহুল্লাহ তারা লিখেছে, এটা হচ্ছে ইরফানে শরীয়ত, মানে আহমেদ রেজা খান বেরলভির লিখিত গ্রন্থ, এটার বাংলা অনুবাদ বেরলভিরাই করেছে। আর আহমেদ রেজা খান বেরলভি তিনি বেরলভি মাঝহাবের প্রতিষ্ঠাতা, এটা জেনে রাখতে হবে। এটা হচ্ছে আহকামে শরীয়ত, এটা নাম আহকামে শরীয়ত, এটা মুসলিম বুক ডিপো একই প্রকাশন থেকে ছাপিয়েছে। এটা লেখক আহমেদ রেজা খান বেরলভি, বেরলভিদের মূল নেতা, মূল ইমাম, তার মাধ্যমেই তাদেরকে বেরলভি বলা হয়, তিনি প্রতিষ্ঠা করেছে। এরপর আপনাকে আর একটা গ্রন্থ দেখাবো, এটা হচ্ছে উলুমুদ্দিন। এই বইটা আপনারা সকলেই জানেন, এর পুরোটার নাম হচ্ছে ইয়াহু উলুমুদ্দিন, ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহর লিখিত গ্রন্থ। 470-এ জন্মগ্রহণ করে 505 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন, হিজরিতে মৃত্যুবরণ করেন ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ। তিনার মক্কিফ, তিনি কি বলেছেন ইয়াজিদ বিন মুয়াবিয়া প্রসঙ্গে, সেই প্রসঙ্গেও আমি আলোচনা করে দেবো। শুধু বাংলা কথা কিতাব থেকে দেখাবো, যেগুলো অনুবাদ হয়ে গেছে, যেগুলো অনুবাদ হয়ে গেছে, মানুষ প্রত্যেকটা জায়গাতে প্রত্যেক বই দোকানে এই বইগুলো কমন পাওয়াই যায়, তার জন্য বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের জন্য এই আলোচনা। আরেকটা বই আছে মাকতুবাত শরীফ, হযরত মুজাদ্দিদে আরফে সানি রাহিমাহুল্লাহ তার লেখা গ্রন্থ মাকতুবাত শরীফ। এই যে নয়খানা গ্রন্থ দেখালাম, ইনশাআল্লাহ নয়টা গ্রন্থ থেকে আমরা দেখাবো ইয়াজিদ বিন মুয়াবিয়া প্রসঙ্গে মোটামুটি মতামত কি। যেহেতু বেরলভিরা কাফের বলে স্পষ্ট, দেবন্দীরা কাফের বলে না, আহলে হাদিসটা স্পষ্ট কাফের বলে না, ফাসেক জালেম এইভাবে আখ্যায়িত করে থাকে, ইয়াজিদ যে একদম ফিরেস্তা ছিল, ইয়াজিদ যে আল্লাহর ওলি ছিল, এটা না দেবন্দীরা বলে না আহলে হাদিসটা বলে, কেউ বলে না। তো তারপরেও বেরলভিদের সঙ্গে যেহেতু ইখতিলাফ, তাই বেরলভিদের কিতাবপত্র থেকে দেখাবো। তো যাই হোক, আমরা শুরু করি প্রথম কিতাব আহমেদ রেজা খান বেরলভির কিতাব থেকে শুরু করব, নাম হচ্ছে ইরফানে শরিয়াত। ইরফানে শরিয়াত আপনারা পৃষ্ঠা নাম্বার খুলবেন 80, ইরফানে শরিয়াত পৃষ্ঠা নাম্বার 80, ইরফানে শরিয়াত পৃষ্ঠা নাম্বার 80-তে ইয়াজিদ বিন মুয়াবিয়া প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। ইরফানে শরিয়াত পৃষ্ঠা নাম্বার 80, একদম 80-তে মানে 78 নম্বরে, ইরফানে শরিয়াতের 78 নম্বরে প্রশ্ন করেছে আহমেদ রেজা খান বেরলভিকে, তিনি উত্তর দিয়েছেন 79, 80 এবং 81, এই তিন পৃষ্ঠা ধরে তিনি উত্তর দিয়েছেন। তিনি কি লিখেছেন আমি হুবহু পড়ব, তিনি লিখেছেন কি দেখেন, জবাব, প্রশ্নকারীর প্রশ্নটি জবাব হয়ে গেছে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের ঐক্যমতে নাপাক ইয়াজিদ ছিল ফাসেক ও ফাজের এবং কাবিরা গুনাহের গুনাহগার। এতটুকু পর্যন্ত আহলুস সুন্নাতের সমস্ত ইমামগণ একমত, শুধু মতপার্থক্য দেখা যায় তাকে কাফের বলা ও অভিশাপ বা লানত দেওয়ার ব্যাপারে। হানাফি ইমামগণের কোনো মতামত এই ব্যাপারে উল্লেখ নেই, স্পষ্ট কথা। প্রথম কথা বলছেন, আমি আবার পড়ছি, আহমেদ রেজা খান বেরলভিকে প্রশ্ন করা হয়েছে, তিনি জবাব দিয়েছেন ইরফানে শরিয়াত, প্রশ্নটা আছে 78 নম্বরে আর উত্তর আছে 79, 80, 81, এই বইয়ের প্রশ্ন নম্বর 31 তথা হচ্ছে 31, আপনারা খুলে দেখে নেন বাংলাদেশ প্রকাশনী, ঠিক এটাতেই মিলে যাবে। প্রশ্নের উত্তর আবার শুনেন, প্রশ্নকারী প্রশ্নটিতেই জবাব হয়ে গেছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঐক্যমতে নাপাক ইয়াজিদ ছিল ফাসেক ও ফাজের, ফাসেক ফাজের কাফের কিন্তু বলছে না, এক, এবং কাবিরা গুনাহের গুনাহগার। এতটুকু পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত ইমামগণ একমত, শুধু মতপার্থক্য দেখা যায় তাকে কাফের বলা, অভিশাপ দেওয়া বা লানত দেওয়ার ব্যাপারে, মানে তাকে ইখতিলাফ কোথায়, তাকে কাফের বলা যাবে কি যাবে না, তাকে লানত দেওয়া যাবে কি যাবে না, এই বিষয় নিয়ে সে ইখতিলাফ। এরপর বলছে হানাফি ইমামগণের কোনো মতামত এই ব্যাপারে উল্লেখ নেই, মানে হানাফি মাজহাবের কোনো ইমামগণের মতামত উল্লেখ নেই, মানে আহমেদ রেজা খান বেরলভি তিনি 1341 হিজরিতে মৃত্যুবরণ করেছে, মানে আজ থেকে 100 বছর আগে, তিনি মানে তার জামানা পর্যন্ত হানাফি মাজহাবের কোনো ইমাম থেকে তিনিও প্রমাণ দিতে পারেনি যে ইয়াজিদকে কাফের বলা যাবে অথবা ইয়াজিদের ওপরে লানত করা যাবে, হানাফি অনুবাদের মধ্যে কিছু নেই। জাস্ট আপনাদেরকে
আমি একটু স্ক্রিনশটটা দেখিয়ে দিই, স্ক্রিনশটটা উল্টো হবে, তারপর আমি দেখানোর চেষ্টা করছি, দেখি এইভাবে দেখি দেখানো যায় কি। জি দেখতে পাচ্ছেন কি না? দেখেন স্পষ্ট লেখা আছে, বইটার নাম হচ্ছে ইরফানের শরিয়াত, আহমেদ রেজা খান বেরলভীর লেখা। ঠিকানা দেওয়া আছে, যাই হোক, এটা যে প্রথম কথা তেমন স্পষ্ট আপনারা বুঝতে পারলেন, তাদের যে মতামত তারা ব্যক্ত করেছে এটা স্পষ্ট। এরপরে কিছু কথা আছে, আমি লিখছি, আমি তারপরে পড়ছি। এরপরে কি বলছে, তার মানে এতটুকু বুঝতে পারলেন যে ইমাম আহমদ রেজা খান বেরেলভি তার মৃত্যুর মানে 1341 হিজরি পর্যন্ত তিনি হানাফি মাজহাবের কোনো ফতোয়া জানতেন না যে ইয়াজিদকে কেউ কাফের বলেছে কি, বা তারপরে লানত করা যাবে কি যাবে না। এরপর লিখছেন, দেখেন, ইমাম আহমেদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ এবং তার মাজহাবের অনুসারীগণ ইয়াজিদকে কাফের বলে ফতোয়া দিয়েছেন এবং তার নাম ধরে নালতুল্লাহ বলেছেন। তাদের দলিল হচ্ছে কোরআন মসজিদের একটি আয়াত সূরা হাজের, সূরা মুহাম্মদ 22 নম্বর আয়াত পেশ করেছে। তারপরে ইমাম আহমেদ কল্টা নকল করেছে যে ইমাম আহমেদ বিন হাম্বাল কি কি বলেছে, তাকে কাফের লানত প্রাপ্ত কি প্রাপ্ত না, এইসব এসে আলোচনা করেছে। তো এটা ইমাম আহমেদের কল, ইমাম আহমেদ রেজা খান বেরেলভির কল না, ইমাম আহমেদ বিন হাম্বালের কল। তারপরে তিনি নিজের কল, ইমাম আহমেদের কলটা নিয়ে আসার পরে তারপরে ইমাম আহমেদ রেজা খান বেরলভি, বেরলভিদের ইমাম, তিনি কি বলছেন দেখেন। তিনি বলছেন, আমাদের ইমাম মে আজম আবু হানিফা রহমাহুল্লাহ এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করেছে। দেখেন আবার পড়ছি, দেখেন, আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাহুল্লাহ এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করে ইসলামী আইনের দৃষ্টিতে বিষয়টি বিবেচনা করে কুফরি ফতোয়া দেওয়া থেকে মানে বিরত ছিলেন। তিনি বলছেন যে আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাহুল্লাহ তিনি ইয়াজিদকে কাফের বা তাকে কুফরি ফতোয়া দেওয়া থেকে বিরত ছিলেন। কে ছিলেন? ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ। এক দুই, তারপরে বলছে, কেননা নির্দিষ্ট করে কাউকে কাফের বলতে হলে অকাট্য দলিল, অকাট্য দলিল ও হাদিসের মোতাআতির প্রয়োজন হয়, ঠিক আছে। এবার বলছে, ব্যক্তি ইয়াজিদের কুফরির ব্যাপারে কোনো অকাট্য দলিল ও হাদিসে মোতাআতির পাওয়া যায় না। এটা ইমাম আহমেদ রেজা খান বেরলভি বলছে, ইয়াজিদ যে কাফের এর ব্যাপারে কোনো অকাট্য দলিল এবং হাদিসে মোতাআতির পাওয়া যায় না। তারপরে বলছে, দেখেন, তাই তিনি কুফরির ব্যাপারে সঙ্গত কারণে চুপ থেকেছেন বা চুপ রয়েছেন। তার মানে বোঝা গেল ইমাম আহমেদ রেজা খান বেরলভি তিনি বলছেন যে ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ ইয়াজিদকে কাফের কেন বলেনি, কারণ ইমাম আবু হানিফা রহমাহুল্লাহর নিকটে অকাট্য কোনো দলিল কোরআন থেকে হোক, হাদিস থেকে হোক, ইজমা থেকে হোক, ইজতিহাদ বা কিয়াস থেকে হোক, কারণ দলিল তো চারটে, কোরআন হাদিস ইজমা কিয়াস, তো অকাট্য দলিল না কোরআন থেকে প্রমাণিত ছিল, না হাদিস থেকে প্রমাণিত, না ইতিহাস থেকে প্রমাণিত, না ইজমা থেকে প্রমাণিত, না কিয়াস থেকে প্রমাণিত। এবার বলছে, অকাট্য দলিল হাদিসে মুতাআতির পাওয়া যায় না, পাওয়া যায় না। এখন যদি কোনো বেরেলি নতুন করে নতুন করে যে দলিল বের করে বলে এই তো ইয়াজিদ কাফের তার জন্য দলিল পেয়েছি, যে হবে না, এটা হবে না। কেন? এটার জবাব দেবো, কেউ যদি না আমরা ইয়াজিদকে কাফের প্রমাণ করার জন্য কোরআনের আয়াত হাদিস থেকে ইতিহাস থেকে তারিখের গ্রন্থ থেকে ইয়াজিদকে কাফের কোনো বেরেলি যদি দাবি করে আমি প্রমাণ করতে পারবো, এটা জায়েজ হবে না। কেন? দেখেন ইমাম আবু হানিফা পারেনি, আজ থেকে 100 বছর আগে পর্যন্ত আহমেদ যেখানে বেরেলভি তিনিও কোরআন হাদিস ইতিহাস থেকে তিনিও কাফের প্রমাণ করতে পারেননি। আপনি কোথাকার মহাপণ্ডিত হয়ে আসলেন? আপনি কোথা থেকে, আপনি কি মুজতাহিদে মুতলাক, না আপনি বড় একজন মুজতাহিদ হয়ে গেছেন যে আপনার আহমেদ যেখানে বেরেলি তিনি কাফের প্রমাণ করতে পারেননি, ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ কাফের প্রমাণ করতে পারেনি, আর আপনি কোথাকার পণ্ডিত হয়ে আসলেন যে ইয়াজিদকে বলবেন কাফের?
ইয়াজিদকে কাফের বলবেন, কিসের আপনি কত বড় পণ্ডিত হয়েছেন, আপনাদের ইমাম পড়েনি, আপনি আর কে? যাই হোক, এবার বলছেন, তাই কুফরির ব্যাপারে সঙ্গত কারণে চুপ রয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তারপরে বলছেন, তবে তিনি তাকে ভালো বলেননি। ঠিক আছে, আমরা একমত, কেননা কুফরি ও কাবিরা গুনাহা প্রমাণ করার জন্য অকাট্য দলিল প্রয়োজন। তওবা করা না করার ওপরে পরকালের শাস্তি নির্ভরশীল। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তাদেরকেই গাই নামক জাহান্নাম বা শাস্তিতে নিক্ষেপ করা হবে যদি তৌবা না করে মারা যায়। মৃত্যুর গড়াগড় আরম্ভ হওয়া পর্যন্ত তৌবা কবুল হয়। তাই কুফরির সঠিক প্রমাণ না পেলে সুনির্দিষ্ট ভাবে কাউকে কাফের না বলাই সতর্কতামূলক কাজ। ইমাম আহমেদ মেহলবী বলছে, দেখেন। এরপর বলছে, তাই বলে ইয়াজিদের কুকর্ম ও প্রকাশ্য কাবিরা গুনাহা অস্বীকার করা এবং মাজলুম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপরে দোষ আরোপ করা অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকিদার পরিপন্থী, গোমরাহি এবং বেদিনের কাজ, এতে কোনো সন্দেহ নেই। যার অন্তরে নবীর বংশের মহাব্বত রয়েছে, এমন লোকের পক্ষে ইমাম হোসেন উপরে দোষারোপ করা ও ইয়াজিদের সমর্থন করা কিছুতেই চিন্তা করা যায় না। আলহামদুলিল্লাহ, একমত। কেউ যদি ইয়াজিদের পক্ষে যায়, ইয়াজিদের মানে মহাব্বত পেশ করে, ইয়াজিদ এরকম ছিল, ইয়াজিদ আল্লাহর ওলি ছিল, এ কিছু দোষ নেই, কোনো দোষ নেই, মাসুম, একদম মাসুম প্রমাণ করার চেষ্টা করে, আর অপরদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যদি আঙ্গুল তুলে দোষারোপ করে, অবশ্যই সে ব্যক্তিকে আমরা মনে করি সে আহলে সুন্নাহ ওয়াল জামাতের থেকে সে এই মাসালায় খারিজ, অবশ্যই বলি। আমাদের এখান বেলের এই কথার সঙ্গে একমত। কিন্তু কথা হচ্ছে কি, যে ইমাম আহমেদ রেজা খান বেরেলভি তা কিন্তু কাফের ফুতা দিচ্ছে না, তাকে লানত করা যাবে এই কথা বলছে না, বরং তিনি বলছেন যে না, ইয়াজিদ সে স্পষ্ট কাফের নয়, কেননা কোরআন এবং হাদিস ইজমা ইজতেহাদ কিয়াস ইতিহাস তারিখ ইসলামিক কোন দলিল থেকে ইয়াজিদ কাফের এটা প্রমাণিত নয়, এটা স্পষ্ট। এবার এইটার স্ক্রিনশট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখার চেষ্টা করেন, নাহলে বলবো আমরা যে মিথ্যা কথা বলছি এমনটা, তাই আমরা দেখাবো স্ক্রিনশট গুলো। নিশ্চয় দেখতে পেয়েছেন, একই বই, ইরফানের শরিয়াত। এইগুলো হচ্ছে ইরফানের শরিয়াত। পরিষ্কার ভাবে দেখলেন, আহমেদ রেজা খান বেরলভী ইয়াজিদকে কাফের বলতে তিনি দ্বিধা করছেন, তাকে কাফের বলতে হবে না, তার জন্য ডিফেন্ড করছেন, তাকে কাফের বলা যাবে না, কাফের বলা তাকে উচিত নয়, কাফের না বলাটাই বরং উত্তম, কাফের বলাটা ঠিক নয়। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি সুকুত থেকেছেন, মানে নিশ্চুপ থেকেছেন এই বিষয়ে। এখন যদি কোনো কোনো বেরলবি যদি বলে যে এখানে তো আহমেদ রেজা খান বেরলবি, তিনি তো ইমাম আহমেদ বিন হাম্বেল রাহিমাহুল্লাহর কল নকল করে বলেছেন যে ইমাম আহমেদ বিন হাম্বেল রাহিমাহুল্লাহ ইয়াসিদকে কাফের বলেছে, তো আমরা এখানে ইমাম আহমেদ বিন হাম্বেল রাহিমাহুল্লাহর কলটাকে গ্রহণ করেছি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমরা গ্রহণ করি নাই। দেখেন, এটাই আপনাকে স্বীকার করতে হবে, যেখানে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব ত্যাগ করেছি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তাকলিদ ছিন্ন করেছি, বা এমনি বোঝাতে গেলে ইমাম আবু হানিফাকে এই মাসালে আমরা তালাক দিয়েছি, দি ইমাম আহমেদ বিন হাম্বেল রাহিমাহুল্লাহর পেছনে আমরা মানে দৌড়েছি, মানে এখানে আপনারা হানাফি মাযহাব পরিত্যাগ করে আপনারা হাম্বেলি হয়েছেন। তো ভাই বলেন তো, এইভাবে একবার হানাফি হওয়া একবার হাম্বেলি হওয়া, এটা কি বৈধ আপনাদের নিকটে? এটা কি বৈধ? এটা তো আপনারা কখনোই স্বীকৃতি দেন না, স্বীকৃতি দেন না, তার দলিল কি? দেখেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, দেখেন প্রথম কথা, যেখানে যদি কোনো বেরেলভি বলে ইমাম আহমেদের আমরা কলটাকে গ্রহণ করেছি, আবু হানিফাকে পরিত্যাগ করেছি, এখানে দুটো আমরা বেরেলভিকে অ্যান্টিভেনাম জবাব দেবো, দুটো অ্যান্টিভেনাম জবাব। একটা জবাব দেখেন, প্রথম কথা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইজতিহাদ কি ছিল? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইজতিহাদ হচ্ছে এটাই যে
ইয়াজিদের ইয়াজিদকে কাফের বলা যাবে না, বরং চুপ থাকতে হবে তার মশালাতে, চুপ থাকাটাই বেশি ভালো। তার কাছে কোরআন হাদিস ইজমা ইতিহাস কোনো কিছু থেকে ইয়াজিদ কাফের তা প্রমাণিত নয়, এটা ইমাম আবু হানিফা এই জন্য তিনি চুপ থেকেছেন। আর আহমেদ রেজা খান বেলভি ইরফানে প্রথমে লিখে দিয়েছে যে ওলেমাই আহানাফের পক্ষ থেকে এই বিষয়ে কোনোই কিছু পাওয়া যায় না যে ইয়াজিদকে কাফের বলা যাবে কি যাবে না। এবার দেখেন, এখন হানফিরা যদি ইমাম আবু হানিফার মাসালাকে বা ইমাম আবু হানিফার ইজতেহাদ যে ইয়াজিদের ব্যাপারে চুপ থাকতে হবে এটাকে যদি অমান্য করে অস্বীকার করে দিয়ে অন্য কারো ফাতোয়া গ্রহণ করে, তার পরিণতি কি? এবার দেখেন, ইরফানের শরিয়ত এ একই বই, একই বই ইরফানের শরিয়ত সওয়াল নম্বর 21 পৃষ্ঠা নম্বর 112, সওয়াল নম্বর 21 পৃষ্ঠা নম্বর 112 ইমাম আহমেদ রেজা খান বেরলভিকে কোন একজন প্রশ্ন করেছে, প্রশ্ন করছে দেখেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইজতেহাদ ও তার কিয়াসকে যারা বাতিল বলে তাদের হুকুম কি? প্রশ্ন কি প্রশ্ন করেছেন প্রশ্নকারী, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর করা ইজতেহাদ ও কিয়াসকে যারা বাতিল বলে তাদের হুকুম কি? এবার বেরলভিদের ইমাম আহমেদ রেজা খান বেরলভি কি জবাব দিচ্ছে শুনেন, প্রাণটা ভরে যাবে আপনাদের। জবাব দিচ্ছে, আলমগীর সহ অন্যান্য ফতোয়ার গ্রন্থে উল্লেখ আছে যে, আলমগীর মানে ফাতোয়াই আলমগীরি, ফাতোয়াই আলমগীর সহ অন্যান্য ফতোয়ার গ্রন্থে উল্লেখ আছে যারা হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিয়াস ও ইজতেহাদকে হক হক না জানবে সে কাফের, নাউজুবিল্লাহ মিন জালিক। আবার পড়ছি দেখেন কি বলছে, আমি দেখেন বেলবি ফতোয়াই আলমগীর সহ অন্যান্য ফতোয়ার গ্রন্থে উল্লেখ আছে যারা হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিয়াস ও ইজতেহাদকে হক না জানবে সে কাফের। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কেউ যদি ইজতেহাদ বা কিয়াসকে হক মানে সঠিক মনে না করে, অন্য কারো ইমামের ফতোয়াকে যদি হক মনে করে, তাহলে সে ব্যক্তিকে আহমেদ রেজা খান বেরলভির মত অনুসারে সেই ব্যক্তি কাফের। এবার দেখেন, হানাফি যারা এখন বর্তমান যারা বেরলভি আছে তারা ইমাম আবু হানিফা তিনি বলেছেন ইয়াজিদের ব্যাপারে চুপ থেকেছেন, আরে বেটা তোরা চুপ থাকলে ভাই, তোর আবার নতুন করে ইজতেহাদ করে তোরা ইয়াজিদকে কাফের প্রমাণ করছিস কেন? যে কাফের প্রমাণ করে তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইজতেহাদকে না হক প্রমাণ করা হলো, ইমাম আবু হানিফাকে ভুল প্রমাণ করা হলো, ইমাম আবু হানিফার মাসলা বা তার ইজতেহাদ তার কিয়াসকে এটা ভুল প্রমাণ করা হলো। ইমাম আবু হানিফা বলছে ইয়াজিদের মাসলা চুপ থাকতে হবে, সুকুত থাকো, আর তোমরা বলছো না কাফের প্রমাণ করতে চাইছো, মানে ইমাম আবু হানিফার পরে মুন্ডলি করছো, ইমাম আবু হানিফার ইজতেহাদকে ভুল প্রমাণ করছো, বা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইজতেহাদকে অস্বীকার করছো, অমান্য করছো। আর তোমাদের ইমাম আহমেদ রেজা খান বেরলভি তিনি কি বলছেন, তারা কাফের যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া তার ইজতেহাদ কিয়াসকে মানে হক মনে করে না, তারা হচ্ছে কাফের। আপনার স্ক্রিনশটটা দেখে নিতে পারে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইজতেহাদ ও কিয়াসকে যারা বাতিল বলে তাদের হুকুম কি? জানা জবাব, আলমগীর সহ অন্যান্য ফতোয়ার গ্রন্থে উল্লেখ আছে যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিয়াস ও ইজতেহাদকে হক জানবে না সে কাফের, ইরফানে শরিয়ত ছাপিয়েছে মুসলিম বুক ডিপো। যাই হোক, তার মানে কি বোঝাতে চাইলাম, যে কথা আপনি স্পষ্ট বুঝেছেন, আমরা কথা বলছি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি চুপ থেকেছেন, সুকুত থেকেছেন, আরে ভাই তোমরা চুপ থাকো, তোমরা কেন ইমাম আবু হানিফার পরে আবার নতুন করে ইজতেহাদ করে তোমরা আবার বলতে চাইছো না ইয়াজিদ লানতুল্লাহ, ইয়াজিদ কাফের, ইয়াজিদকে নোংরা নোংরা গাল দিচ্ছ, কেন দিচ্ছ? যদি দাও ইমাম আবু ইমাম আহমেদ রেজা খান বেরলভির মত অনুসারে এবং ফতোয়া আলমগীরের রেফারেন্স দিয়ে দেয়নি, নকল করেছে মানে হানফি ফিকা অনুসারে সে ব্যক্তি কাফের বলে বিবেচিত হবে, এটা ভাই আমার কথা না, তোমাদের ঘরের কথা, বইটা টাকা দিয়ে কিনেছি, পড়েছি, আমি পড়তে পছন্দ করি, পেয়েছি, আমি ডাইরেক্ট অনুবাদ করে দিলাম, এখন তোমরা সামলাও কে কাফের আর কে মুসলিম, এখন ইয়াজিদ কাফের না কে কাফের তোমরা দেখো, আমি এখান থেকে দূরে থাকি সবসময়। তো যাই হোক, ইরফানের শরীয়তটা গেল, প্রথম কথা ইরফানের শরীয়তটা গেল। এবার আহমেদ রেজা খান বেরলভির আর একটা কিতাব, এটার নাম হচ্ছে আহকামের শরিয়াত।
এটার নাম হচ্ছে আহকামে শরিয়াত। এখানেও ইয়াজিদ বিন মুয়াবিয়া প্রসঙ্গে ইমাম আহমেদ রেজা খান বেলভিকে আরেকটা প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন দেখেন, 144 পৃষ্ঠা খুলবেন, আহকামে শরিয়াতের 144 পৃষ্ঠা খুলবেন। এর যে প্রশ্ন আমার মার্ক করা আছে, প্রশ্ন প্রশ্ন করছে ওলেমাই আহলে সুন্নাত কি বলেন এই মাসালার ব্যাপারে যে আল্লাহ ও তার রাসূলের দৃষ্টিতে ইয়াজিদকে ক্ষমা করে হবে কিনা, বিস্তারিত বর্ণনা করুন, প্রতিদান দেওয়া হবে। এটা প্রশ্ন আহমেদ যখন বেলবেকে করেছে। এটা কি বললাম, বললাম আহকামে শরিয়াত প্রশ্ন নম্বর 18 পৃষ্ঠা নম্বর 144 144 প্রশ্ন। এবার উত্তর দিচ্ছে আহমেদ যখন বেরলবে, কি দেখছেন দেখেন, দুষ্ট ইয়াজিদের ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতে তিনটি উক্তি রয়েছে। ইমাম আহমেদ বিন হাম্বাল এবং অন্যান্য পূর্বসূরীদের মতে ইয়াজিদ কাফের, তাকে কোনোদিনে ক্ষমা করা হবে না। আর ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ ও অন্যান্যরা ইয়াজিদকে মুসলমান বলেন, তাকে বহু শাস্তি দেওয়ার পরেও অবশেষে ক্ষমা করা হবে। আর আমাদের ইমাম নিরবতা অবলম্বন করেছেন, মানে আমাদের ইমাম মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিরবতা পালন করেছেন। আমরা তাকে মুসলমান নাকি কাফের কিছুই বলতে পারছি না। দেখেন আহমেদ যখন বেলবির কথার দিকে একটু লক্ষ্য করেন, কি বলছেন, আর আমাদের ইমাম নিরবতা অবলম্বন করেছেন, মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিরবতা অবলম্বন করেছেন। আর আহমেদ যখন বেলি কি বলছে, আমরা তাকে মুসলিম মানে তাকে মুসলমান নাকি কাফের কিছুই বলতে পারছি না, এই জন্য এখানে ও নিরবতা পালন করব। আল্লাহু আলম, আল্লাহ সর্বজ্ঞ, আল্লাহ ভালো জানে। তো দেখেন পরিষ্কারভাবে আরেকবার রেফারেন্সটা আপনারা দেখে নেন, তারপরে আমি আরেকটা আলোচনা করছি মাসালাই দেখাই আমি আপনাদেরকে। দুষ্ট ইয়াজিদের ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতে তিনটে উক্তি রয়েছে। ইমাম আহমেদ এবং অন্যান্য পূর্বসূরীদের মতে ইয়াজিদ কাফের, তাকে কোনোদিন ক্ষমা করা হবে না। আর ইমাম গাজ্জালি ও অন্যান্যরা ইয়াজিদকে মুসলমান বলেন, তাকে বহু শাস্তি দেওয়ার পর অবশেষে ক্ষমা করে দেওয়া হবে। আর আমাদের ইমাম নিরবতা অবলম্বন করেছেন, আমরা তাকে মুসলমান নাকি কাফের বলতে পারছি না, এই জন্য এখানে নিরবতা পালন করব, আল্লাহ সর্বজ্ঞ। বইটার নাম আহকামে শরিয়াত। মুসলিম বুক ডিপো ইন্ডিয়া থেকে ছাপিয়েছে, আপনার বাংলাদেশের সেম পৃষ্ঠা নম্বর মিলে যাবে, বাংলাদেশ থেকে যেটা পাবেন, কুমিল্লা থেকে যেটা ছাপিয়েছে। আচ্ছা, এখানে বুঝতে পারলেন, এখানে দেখেন আমি হুবহু পড়লাম, এখানে আমার কোনো অপরাধ বা কোনো দোষ নেই। পরিষ্কারভাবে আহমেদ রেজা খান বেরলবি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চুক্ত থেকে চিনতে গেছেন, আহমেদ রেজা খান বেরলবিও তাকে লানত প্রাপ্ত বলতে চাইছে না, তাকে কাফেরও বলতে চাইছে না, পরিষ্কার চুপ আছেন। এখনকার বেরলবি নতুন নতুন বা ইমাম আপনাদের ইমাম আহমেদ রেজা আজ থেকে 100 বছর আগে তিনি মৃত্যুবরণ করছে, আজ থেকে 100 বছর আগে পর্যন্ত ইয়াসিদকে কাফের প্রমাণ করতে পারছে না, দীর্ঘ 1300 বছর ধরে পারছে না কাফের প্রমাণ করতে, 100 বছর আগে পারছে না। আপনারা নতুন করে কিভাবে কত বড় মুজতাহিদ হয়ে গেলেন যে আপনাদের এত বড় মুজতাহিদ ইমামগণ ফেল হয়ে গেল ইয়াজিদকে কাফের, তাকে লানত দেওয়ার ব্যাপারে আপনারা নিজের এখন ইয়াজিদের পরে কাফের লানতুল্লাহ তাকে গালি দিচ্ছেন, এটা কি? আর আগে বলেছি ইমাম আবু হানিফা সুকুত থেকেছেন, আর এখন আপনি যদি বলেন যে না আমরা কোরআন হাদিস থেকে চেক করে দেখেছি বা ইতিহাস ঘেঁটে দেখেছি ইমাম মানে বিশেষ করে ইয়াজিদকে কাফের বলা যায়, কাফের বলতে পারবেন, এটা ইজতিহাদ করতে পারেন আপনি, ভাই আপনি কি ইজতিহাদ করার যোগ্যতা রাখেন? আপনি মুজতাহিদ না মুকাল্লিদ? আপনি তো মুকাল্লিদ, যে আপনি ইজতিহাদ করেন না কেন, আপনি মুকাল্লিদ। 100 বছর আগেও আহমেদ যেখানে বেলি পারলো না যে কাজ, আপনি এখন করবেন, এটা আশ্চর্য বিষয়। তারপরেও কোন মুকাল্লিদ যদি বলে যে না আমরা কোরআন এবং হাদিসের আলোকেই আমরা ইজতেহাদ করে তাকে কাফের প্রমাণ করব, তো এটা তো সঠিক নয়, এটা হবে না। কেননা দেখেন এবারটার নাম হচ্ছে জাআল হক, জাআল হক যে কে প্রকাশনী তৃতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 126 আহমেদ ইয়ারখান নাইমি
পরিষ্কার ভাবে কি লিখেছে দেখেন, যে আল হকের 126 পৃষ্ঠাতে একটা প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন দেখেন, প্রশ্ন নম্বর 1, যা আল হক তৃতীয় খণ্ড 126 পৃষ্ঠা অনুচ্ছেদ 2 মানে কুনুতে নাজিলা অধ্যায়ে আপত্তির জবাব। আপত্তি নম্বর 1 প্রশ্ন করছে একজন প্রশ্নকর্তা, দেখেন কি, আপনারা কুনুতে নাজিলা পড়ার সময় যেসব হাদিস উপস্থাপন করেছেন তারা সবটি জঈফ এবং জঈফ হাদিস সমূহের দ্বারা প্রমাণ গ্রহণ করা যায় না। কোন এক আহলে হাদিস উলেমা প্রশ্ন করেছিল, তারা যেহেতু তুলেছে এখানে নকল করেছে, আহাদিসরা প্রশ্ন করেছে আপনারা যে কুনুতে নাজিলা পড়ার সম্পর্কে যেসব হাদিস উপস্থাপন করেছে এই হাদিস তো জঈফ, এগুলো তো গ্রহণযোগ্য নয়। এখন বেরলভীদের ইমাম আহমেদ ইয়ার খান নাইমি জবাবটা শুনলেন, তিনি কি বলছেন জবাব, এর বিভিন্ন জবাব আমরা বারবার দিয়েছি, এখন একটি মীমাংসাপূর্ণ আলোচনা করছি, আর সেটা হলো আমাদের দলিল আদি তো রিয়াদ গুলো নয়, মানে হাদিস গুলো নয়, আমাদের মূল দলিল তো ইমাম আজম আবু হানিফা রহমাহুল্লাহর নির্দেশ, ইমাম আবু হানিফার নির্দেশ, ইমাম আবু হানিফা রহমাহুল্লাহর ইজতিহাদ, এটা হচ্ছে দলিল। মুকাল্লিদের দলিল ইমাম আবু হানিফার আদেশ নির্দেশ তার ইজতিহাদ, হাদিস গুলো মুকাল্লিদের দলিল নয়। আমরা এই আয়াত ও হাদিস সমূহ মাসালে দৃঢ়তার জন্য উপস্থাপন করে থাকি, হাদিস ও আয়াত সমূহ ইমাম আবু হানিফা রহমাহুল্লাহর নিকটে দলিল। তো পরিষ্কার কথা যে মুকাল্লিদরা কোরআন হাদিস থেকে ইজতিহাদ করে দলিল বের করবে এটা মুকাল্লিদের সিফাত নয়। 2 নম্বর, তারা বলছে যে মানে বেরলভীদের দলিল কি, বেরলভীদের দলিল হচ্ছে সেটাই যেটা ইমাম আবু হানিফা দিয়েছে, তিনি লিখছেন যে আমাদের দলিল তো ইমাম আজম আবু হানিফার নির্দেশ তার ইজতিহাদটাই বেরলভীদের জন্য দলিল। তো ভাই আপনার নতুন করে ইজতিহাদ কেন করতে যাচ্ছেন, ইমাম আবু হানিফা রহমাল্লাহ সুকুত থেকেছেন, ইয়াজিদ বিন মুয়াবিয়ার উপরে চুপ থেকেছেন, আপনার চুপ থাকেন এত কথা বলছেন কেন, এটা আপনাদের লেখা। দেখেন যা আল হক তৃতীয় খণ্ড 126 পৃষ্ঠা দোয়াই কুনুত, আপনারা স্ক্রিনশটটা একবার দেখে নেন। দেখেন এর বিভিন্ন জবাব আমরা বারবার দিয়েছি, এখন একটি মীমাংসাপূর্ণ আলোচনা করছি, আর সেটা হলো আমাদের দলিল আদি এই রিওয়াতগুলো নয়, মানে হাদিসগুলো নয়, আমাদের মূল দলিল তো ইমামে আজম আবু হানিফা রহমাহুল্লাহ নির্দেশ। পরিষ্কার, এটা প্রকাশনীটা দেখে নেন, যে আল হক জেকে প্রকাশনী। তো যাই হোক আপনারা দেখলেন, এখন কোন বেরেলবি যদি দাবি করে না তারা নতুন করে ইস্তেহাদ করবে, তো ভাই না নতুন করে ইস্তেহাদ করতে পারবেন না, আপনাদের দলিল ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ কল, ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ যেটা বলেছে সেটা দলিল, নতুন করে হাদিস উপস্থাপন করে ইমাম আবু হানিফা রহমাহুল্লাহকে ভুল প্রমাণ করবেন, আহমদ রেজা খানের বেরেলবির কে মাসালাককে ভুল প্রমাণ করে আপনি ইয়াজিদ কে কাফের, ইয়াজিদ কে লানাতুল্লাহ, ইয়াজিদ কে উল্টা পাল্টা গালি দিবেন, তো ভাই আপনি কোথাকার বেরেলি রে ভাই, আর কোথাকারই বা হানাফি, না ইমাম আবু হানিফাকে মানছেন না আহমদ রেজা খানের বেরেলবিকে মানছেন, আপনি আবার কত বড় পণ্ডিত। আর এর আগে বলেছি ইমাম আবু হানিফা রহমাহুল্লাহর ইজতিহাদকে কেউ যদি অমান্য করে বা ভুল বলে সে কাফের বলেছে, আমি তো এখানে বেরেলবি ভাই, আমি বলিনি, আমি একটা কথা বলিনি, জাস্ট এখানে আছে সেগুলো পড়ে পড়ে শোনাচ্ছি, আপনারা লিখেছেন টাকা দিয়ে কিনেছি বইটা, টাকাটা আমার লেগেছে, কষ্ট লেগেছে, পড়তে সময় ব্যয় করেছে, আর বুঝতে পারছেন যে আপনাদের বই পড়ে পড়ে আমি দেখাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো না পড়ে নয়, বইগুলো সেলফে তোলা থাকে না, বইগুলো নিয়ে আসি পড়ার জন্য পড়েছি, পড়ে পড়ে বের করতে হচ্ছে কষ্ট করে, এত মোটা মোটা বই পড়ে এই মশলাগুলোকে বের করতে হয়েছে, বইগুলো পড়ে বিছানা মানে বইগুলো সেলফে তুলে রাখি না আমরা, আমরা পড়ি, আপনারা পড়েছেন কি জানি না, যদি না পড়ে থাকেন, যদি বেরেলি হতে চান তাহলে আজ থেকে ইয়াজিদকে কাফের বলতে পারবেন না বা ইয়াজিদকে লানুতুল্লাহ বলতে পারবেন না, কেন যদি বেরেলি হন, হানাফি হলেও বলতে পারবেন না, ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ ফতোয়া এটা। আর যদি নতুন করে ইজতিহাদ করেন, ইমাম আবু হানিফার ইজতিহাদকে ভুল প্রমাণ করার চেষ্টা করেন, তাহলে তো আহমদ রেজা খান বেরেলভি বলেছেন ইমাম আবু হানিফার ইজতিহাদকে ভুল প্রমাণ করলে সে কাফের, আমরা স্ক্রিনশট দেখিয়েছি। তো যাই হোক, এই গেল, এরপর আরো একটা কিতাব দেখাবো, এগুলো হচ্ছে বেরেলভিদের মূল ভিত্তি, ইমামে তাদের ইমাম আহমেদ আলাহাজরত আহমেদ রেজা খান বেরেলভির ফতোয়া।
এবার আসেন তাদের ফিকের গ্রন্থ একটা, বাংলাতে তার অনুবাদ করেছে বাহারে শরিয়াত, এক থেকে পাঁচ খণ্ড একত্রিত আছে, বাংলাদেশ থেকে বইটা ছাপিয়েছে, এটা ইন্ডিয়ান প্রকাশনী, তো বাংলাদেশের সঙ্গে রেফারেন্স মিলে যাবে। লেখক মাওলানা আমজাদ আলী সাহেব, প্রকাশক মোহাম্মদ সাইদুর রহমান আশরাফি, সাইদ বুক ডিপো, কালিয়াচক, নিউ মার্কেট, রুম নম্বর 50, জেলা মালদা, ফোন নম্বর 03512244148, মোবাইল নম্বর 09933494670। আসলে আমি প্রত্যেকটা বই যখন কিনি সেই সময় তারিখ দেওয়া থাকে, এখানে তারিখ দেওয়া আছে যখন বইটা কিনেছি, এটা হচ্ছে 2013-র কিনা, 4/11/2013 তো বইটা কিনেছি। তো ইয়াজিদ বিন মুয়াবিয়া প্রসঙ্গে বেরেলভীদের এই কিতাব বাহারে শরিয়াত পৃষ্ঠা নাম্বার 92 তথা 92 কি লেখা আছে দেখেন, 92 নম্বর পৃষ্ঠায় ইয়াজিদ বিন মুয়াবিয়া বেরেলভীদের ফিকের একটা গ্রন্থ, আর আমি এটা কিনেছিলাম আমাদের পশ্চিমবাংলার বেরেলভীদের নেতা গোলাম সামদানি ওর বাড়িতে গিয়ে ওর দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম এই বইটা। প্রশ্ন, ইয়াজিদ বিন মুয়াবিয়া প্রসঙ্গে প্রশ্ন করেছে বাহারে শরিয়াত এক থেকে পাঁচ খণ্ড একত্রিত, প্রকাশনীর নাম বলেছি, পৃষ্ঠা নম্বর 92, আকিদা নম্বর 16, পয়েন্ট হচ্ছে আকিদা নম্বর 16 এখানে পেয়ে যাবেন, 16 নম্বর আকিদা। প্রশ্ন, আকিদা, ইয়াজিদ অপবিত্র, ফাসেক ও মহাপাপিষ্ট ছিলেন, এই পাপিষ্টের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সাইয়্যেদুনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো তুলনাই হতে পারে না, আলহামদুলিল্লাহ একমত। ইদানিং কতক গোমরা বলে যে ওদের সম্পর্কে আমাদের মাথা ঘামানো উচিত নয়, কারণ উভয়ই শাহজাদা। এই ধরনের প্রচারকারী হল মারদুদ, খারেজি, নাসবি ও জাহান্নামি। অবশ্যই ইয়াজিদকে কাফের বলা, এই কথাটা লক্ষ্য করেন, অবশ্যই ইয়াজিদকে কাফের বলা ও তার প্রতি লানত করা সম্পর্কে সুন্নি ওলেমাদের নিকট অভিমত রয়েছে, সুন্নি ওলেমাদের নিকটে তিনটে অভিমত রয়েছে। এবার বলছে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর অভিমত হচ্ছে এই ব্যাপারে নিশ্চুপ থাকা, অর্থাৎ আমরা ওকে ফাসেক ফাজের বলতে পারি কিন্তু কাফের বা মুসলমান বলতে পারি না। দেখেন ইয়াসিদকে কাফের বলতে পারবে না, এটা হচ্ছে বাহারে শরিয়াত পৃষ্ঠা নম্বর 92 আকিদা নম্বর 16 এখানে আলোচনা করা হয়েছে, আপনার স্ক্রিনশটটা একবার দেখে নেন। এছে বাহারে শরিয়াত, ১৬ নম্বর আকিদা দেখেন, ইয়াজিদ অপবিত্র, ফাসেক, মহাপাপিষ্ট ছিলেন, এই পাপিষ্টের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সাইয়্যেদুনা হযরত আহসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো তুলনাই হতে পারে না। ইদানিং কতে গোমরাহা বলে যে ওদের সম্পর্কে আমাদের মাথা ঘামানো উচিত নয়, কারণ উভয় শাহজাদা। এই ধরনের প্রচারকারী হলো মারদুদ, খারেজি, নাজবি, জাহান্নামী। অবশ্যই ইয়াজিদকে কাফের বা লানত ইয়াজিদকে কাফের বলা ও তার প্রতি লানত করা সম্পর্কে সুন্নি ওলামাদের নিকটে অভিমত। কি অভিমত? তিনটে অভিমত রয়েছে যে আমাদের ইমামে আজম আবু হানিফা ইমামে আজমের অভিমত হচ্ছে এই ব্যাপারে নিশ্চুপ থাকা, আবু হানিফার মতটা দিয়েছে, অর্থাৎ আমরা ওকে ফাসেক ফাজের বলতে পারি কিন্তু কাফের বা মুসলিম বলতে পারি না, বাহারে শরিয়াতের স্পষ্ট ফতোয়া। তো যাই হোক, আমরা বারবার দেখছি যে আসল প্রকৃত বেরেলভী যারা হতে চাইবে তারা ইয়াজিদকে কাফের বা তাকে লানতপ্রাপ্ত অথবা গালি দিতে পারবে না, এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া, এটা আহমদ রেজা খান বেরেলভীর ফতোয়া, এটা বেরেলভীদের আকিদা, তাদের আকিদার গ্রন্থ, তাদের মাসালা গ্রন্থ বাহারে শরিয়াতের আমজাদ আলী সাহেব তাই নিয়েও এই কথাটা নকল করেছেন, আপনারা কোথাকার বেরেলভী বুঝতে পারি না, আমাদের আশেপাশে এগুলো তো সবই বেরেলি মধ্যে বাড়ি আশেপাশে, এরা কোথাকার বেরেলি যে ইয়াজিদের উপরে লানত দিন রাত 24 ঘন্টা বলছে, কথা কথা এই ইয়াজিদ লানতুল্লাহ, ইয়াজিদ কাফের, ইয়াজিদকে যে কাফের বলে না সে কাফের, অনেক রকমের কথা, বুঝি না এরা কোথাকার বেরেলি, কি পড়ে বেরেলি হয়েছে আর নতুন করে ইজতিহাদ করছে কিভাবে, ইজতিহাদ করে তো মুকাল্লিদের কাজ নয়, মুকাল্লিদের দলিল তার ইমাম আবু হানিফার মানে ফতোয়া, ইমাম আবু হানিফার চুপ থেকেছে,
আপনারা চুপ থাকেন যদি বেরেলি হতে চান, যদি হানাফি হতে চান। কেন আপনাদের দুজন ইমামে আবু হানিফা রাহিমাল্লাহ চুপ থেকেছেন, আমাদের যেখান বেরেলি তিনি চুপ থেকেছেন, আপনাদের আমজাদ আলী তিনিও চুপ থেকেছেন। তাই আপনারা তো ফটার ফটার করে কাউকে কাপের বলছেন, ভাবতে হোক লাগছে, আসলে বলতে থাকেন আপনারা। আরেকটা দেখাই দলিল, সেটা হচ্ছে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ। ইমাম গাজ্জালি নাম শুনেছেন, 470 জন্ম 505 হিজরিতে মৃত্যুবরণ করে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ ইয়াহু উলুমুদ্দিন, উলুমুদ্দিন নামে পরিচিত বইটা, এই বইটা সকল মিনা বুক হাউস থেকে ছাপিয়েছে, 10 খণ্ড একত্রিত এই বইটা। তো এই বিষয়ে ইয়াজিদ্দিন মবিয়া প্রসঙ্গে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তার উক্তি আছে, যেটা মিনা বুক হাউস থেকে যে মানে প্রকাশ মানে ছাপিয়েছে, এই বইটা পৃষ্ঠা নাম্বার আপনারা যারা কিনবেন তারা পৃষ্ঠা নাম্বার খুলবেন 568, কত পৃষ্ঠা বললাম 568 পৃষ্ঠা। আর যারা অন্য নুসখা দেখতে চান পৃষ্ঠা নাম্বারের সঙ্গে যে মিল না হয়, সেক্ষেত্রে আপনাকে অধ্যায় অনুচ্ছেদ বলে দিচ্ছি, যাতে সহজে আপনারা কিনে পেয়ে যাবেন। আপনারা চলে যাবেন জিহ্বার আপদ অধ্যায়, কোথায় যাবেন, জিহ্বার আপদ অধ্যায় পয়েন্ট নাম্বার 8 বা অনুচ্ছেদ 8, অধ্যায় দিচ্ছে লানত ও ভৎসনা করা। কি অধ্যায়? প্রথমে আপনি চলে যাবেন উলুমুদ্দিনের গাজ্জালির জিহ্বার আপদ অধ্যায়, আর অনুচ্ছেদ আসবেন কি লানত ও ভৎসনা, লানত অধ্যায় চলে আসবেন, পৃষ্ঠা নাম্বার 568। এটা মিনা বুক হাউস থেকে যেটা ছাপিয়েছে, আর যেটা বাংলাদেশ থেকে মহিউদ্দিন খান যেটা তিনি বের করেছেন, যেটা 7 খণ্ড না 8 খণ্ডে খণ্ড, ওটা তো আপনারা পেয়ে যাবেন, ওটা আমি রেফারেন্সটা আপনাকে দিয়ে দিচ্ছি। ওটা আপনি চলে যাবেন 12 অধ্যায় 3 নম্বর খণ্ড পৃষ্ঠা নাম্বার 334, যেটা খণ্ডে খণ্ডে উলুমুদ্দিন ইমাম গাজ্জালি বেরিয়েছে ইয়াহু উলুমুদ্দিন, ওটা 3য় খণ্ড 334 পৃষ্ঠায় খুলবেন। আর অনুচ্ছেদ বলে দিয়েছি, যে কোনো প্রকাশনী থেকে খুব সহজে আপনারা পেয়ে যাবেন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ কি বলছেন একটু দেখে নেন, আমি আগে পড়ি তারপরে স্ক্রিনশট আবার দেখাবো। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ বলছে, আর আগে দেখেছেন আহমেদ রেজা খান বেলেবি বলেছেন তার আহকামে শরিয়তে যে ইয়াজিদকে ইমাম গাজ্জালি মুসলিম মনে করতেন, তার অন্য কিতাবে আছে যে ইয়াজিদে পরে রহমাতুল্লাহ আলাই পড়ার কথা বলেছে। তো যাই হোক কি আছে দেখেন, বলছেন ইয়াজিদ হযরত ইমাম হোসেন রদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন কিংবা হত্যার নির্দেশ দিয়েছেন, তাকে লানত দেওয়া জায়েজ কিনা এটা প্রশ্ন, তাকে জায়েজ কিনা, তাকে লানত দেওয়া জায়েজ কিনা। এবার উত্তর ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলছেন, এই প্রশ্নের জবাব হচ্ছে হত্যা ও হত্যার নির্দেশ উভয়টি যথার্থ প্রমাণ দ্বারা প্রমাণিত হয় না, যথার্থ প্রমাণ দ্বারা প্রমাণিত হয় না। এবার বলছে হত্যা ও হত্যার অনুমতি প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে ঘাতক বা হত্যাকারী বলা যাবে না। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলছে যে ইয়াজিদ যে হত্যা করেছে বা হত্যার নির্দেশ দিয়েছে, মানে উবাইদুল্লাহ বিন জিয়াদকে বা সীমারকে বলেছে যাও ইয়াজিদকে তুমি হত্যা মানে হোসেন রদিয়াল্লাহু আনহু হত্যা করো, এটা প্রমাণিত নয়। ইমাম গাজ্জালি বলছে, তারপরে বলছে কেননা হত্যা করা কাবিরা গুনাহা, প্রমাণ ছাড়া কোন মুসলমানকে এই ধরনের হত্যাকারী বলা যায় না, স্পষ্ট। তারপরে বলছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কাউকে কাফের কিংবা ফাসেক বলে, বাস্তবে সে এই ধরনের না হলে সে বলে তার প্রতি ফিরে আসবে, মানে কাফের যদি কাউকে বলেন সে যদি প্রকৃতপক্ষে কাফের না হন তাহলে আপনি কাফের হবেন, যেটা সহিহ বুখারী কিতাবুল আদাবে স্পষ্ট হাদিস আছে 4614 নম্বর হাদিস। তারপরে বলছে কেউ যদি বলে ইমাম হুসাইনের হত্যাকারীর উপরে লানত হোক, তবে এটা জায়েজ কি না, এটা জায়েজ কি না? জবাব হলো এর সাথে একথাও বলা উত্তম, যদি সে তৌবা না করে মৃত্যুবরণ করে থাকে তবে তার উপরে লানত হোক। কথা বুঝতে পারছেন কত সতর্কতা অবলম্বন করেছে ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ, প্রশ্ন করছে। তারপরে তো যদি আমরা বলি যে ইয়াজিদ মানে হোসেন রদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছে তাদের উপরে কি লানত করতে পারি, মানে কি করেছে নাম নিয়ে নয়, শুধু হোসেনকে যে হত্যা করেছে তারপর কি লানত করতে পারি? ইমাম গাজ্জালি এখানে সতর্কতামূলক ভাবে তিনি আবার বলছেন যে ঠিক এইভাবে নয়, বরং বলা উচিত যে হোসেন রদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছে সে হত্যাকারী মৃত্যুর আগে যদি তৌবা না করে থাকে তো তার উপরে লানত, যদি মৃত্যুর আগে তৌবা করে তাহলে তো সে তৌবা করে ক্ষমাপ্রাপ্ত,
তাকে লানত করা জায়েজ নয়, ইমাম গাজ্জালি বলছেন। চিন্তা করেন কত সতর্কতা। আর এখনকার বেরেলভীরা দেখেন কথায় কথায় যাকে তাকে কাফের বলে, ইয়াজিদ কাফের, এ কাফের, সে কাফের, ওটা কাফের, কিছুটা কাফের, যাকবে তারপরে বলছে। কেউ যদি ইমাম সরি হ্যাঁ এবার বলছে, দেখো কাফের অবস্থায় ওয়াহশী রাহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতৃতুল্য হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন, কে ওয়াসিয়া করেছিল আমরা জানি। ওয়াসি ওয়াসি আল্লাহ রাসূলের চাচা হামজাকে যে যখন কাফের ছিল সে সময় হত্যা করেছে আমরা জানি। ইমাম গাজ্জালি দলিল নকল করছে ওয়াসি শহীদ করেছিলেন। এরপর মুসলমান হয়ে কুফরি ও তার হত্যা সবকিছু থেকে তৌবা করেছিলেন। যখন মুসলমান মুসলিম হয়ে যায় ওয়াহাসি তখন তিনি তৌবা করেছেন এবং তার তৌবা করেছেন, এই জন্য আল্লাহ পক্ষ থেকে সে ক্ষমা অবশ্যই পাবে। এবার বলছে এখন কি কেউ তার উপরে লানত করতে পারবে? কোন যুক্তি দিয়েছেন ইমাম গাজ্জালি রাহিমাল্লাহ, পারবে না। এখন ইয়াসিদকে লানত থেকে তৌবা করেছিলেন, আরেকবার পড়ি, এরপর মুসলিম হয়ে কুফরি ও হত্যা সবকিছু সবকিছু থেকে তৌবা করেছিলেন, এখন কি কেউ তার উপরে লানত করতে পারবে? পারবে না। ইয়াজিদকে এখানে ইয়াজিদকে লানত করার বিষয়টি উপস্থাপন করার কারণ, আজকাল মানুষ লানত করার ব্যাপারে তড়িঘড়ি মুখে খোলে, অথচ হাদিসে বলা হয়েছে মুমিন কখনো লানতকারী হয় না, মুমিন কখনো লানতকারী হয় না। রাসুল তিরমিজির প্রথম খণ্ড 21 পৃষ্ঠা হাদিস। সুতরাং যে ব্যক্তি কাফির অবস্থায় মারা যায় তাকে ছাড়া অন্য কাউকে লানত করা উচিত নয়। যদি একান্তই মনে চাই তবে নির্দিষ্ট ব্যক্তির উল্লেখ না করে ব্যাপক বিশ্লেষণ সহকারে লানত করবে। লানত করার চাইতে আল্লাহর জিকির করাই উত্তম। বুঝছে, ইয়াজিদকে লানত করার চাইতে আল্লাহর জিকির করাটাই উত্তম। এরপরে বলছে দেখেন, এটা না হলে চুপ থাকার মধ্যেই নিরাপত্তা রয়েছে। বলছে এটা না হলে চুপ থাকার মধ্যেই নিরাপত্তা রয়েছে। তার মানে ইমাম গাজ্জালি রাহিমাল্লাহ ইয়াজিদকে কাফের বলতে চাইছে না, তাকে লানত প্রাপ্ত বলতে চাইছে না, বরং হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছে তার উপরে লানত এ কথা তিনি বলতে চাইছেন না। তিনি বলছেন হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করেছে সে হত্যাকারী যদি মৃত্যুর আগে তৌবা না করে তবে তার উপরে লানত। কত সতর্কতা এখানে, কারা কি ব্যাপারটা বুঝতে পারছি না, তারা কিভাবে এত হড়হড় করে গড়গড় করে বলে দেয়। তো যাই হোক, আমরা আর একটা পয়েন্ট দেখাবো, তারপরে আমরা শেষ করব। মাকতুবাত শরীফ আমরা খুলে দেখবেন, মাকতুবাত শরীফ মাকতুবাত নম্বর 54 এবং 251। আলফে সানি রাহিমাহুল্লাহ তিনিও তাকে কাফের বলতে চাইনি, তিনি ফাসেক ফাজের এই কথাগুলো বলেছেন, মানে সব হুবহু একই কথা, তার জন্য সবগুলো না পড়াই উত্তম মনে করছি। তো আলফে সানি রাহিমাহুল্লাহ দেখেন ইমাম গাজ্জালির কথাটি স্পষ্ট প্রমাণিত যে তাকে কাফের বলা থেকে কতটা সতর্কতা অবলম্বন করেছে ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ। এটা যে মাকতুবাত শরীফ মাকতুবাত নাম্বার 51 এবং মাকতুবাত নাম্বার 54 এবং 251, এই দুটো মাকতুবাত খুলবেন, আলফে সানি রাহিমাহুল্লাহ তিনিও দেখবেন তাকে কাফের স্পষ্ট তিনি কাফের বলেছেন এমনটি নয়, তাকে লানত প্রাপ্ত এমন কথাও তাকে বলে নি। আচ্ছা, ইমাম গাজ্জালির স্ক্রিনশটটা দেখাতে হবে, ইমাম গাজ্জালির স্ক্রিনশটটা দেখানো হয়নি, ইমাম গাজ্জালি আমার স্ক্রিনশটটা দেখিয়ে দিই, আলোচনা খুব লম্বা হয়ে গেল যদি করবো না বলেছিলাম। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহর স্ক্রিনশটটা দেখিয়ে দিই আপনাদের, দেখেন ইয়াজিদ হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছেন কিংবা হত্যা নির্দেশ দিয়েছেন, পড়তে থাকেন, ধরে রাখলাম। বইটা একবার দেখে নেন, যাই হোক আমরা আলোচনা শেষ করে দিই। আর কয়েকটা পয়েন্ট আমি নিজে থেকে বলি কোরআন হাদিসের আলোকে। আপনারা সকলে দেখলেন যে বিষয়টা আমরা বোঝাতে চাইলাম, এতটুকুক্ষণ পর্যন্ত আপনারা সেটা উপলব্ধি করেছেন। এখন ইয়াজিদকে কি গালি দেওয়া যাবে কি যাবে না, ইয়াজিদকে গালি দেওয়া যাবে না, এ পক্ষে আমি দুই ধরনের দলিল পেশ করব।
বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সহিহ বুখারী হাদিস নম্বর 1393, 3673 এবং 6516। আল্লাহ রাসূল বলেছেন লা তাসুব্বু আমওয়াত, যারা মৃত্যুবরণ করেছে তাকে গালি দিও না, যারা মৃত্যুবরণ করেছে তাকে গালি দিও না, তাই ইয়াজিদ মৃত্যুবরণ করেছে তাকে গালি দেওয়া যাবে না। আর আল্লাহ রাসূল সহিহ বুখারী হাদিস নম্বর 1393 বলেছেন যে মৃত্যুবরণ করেছে লা তাসুব্বু আমওয়াত, তাকে মৃত্যু যে মৃত্যুবরণ করেছে তাকে গালি দিও না, কারণ সে যা অর্জন করেছে সে যদি খারাপ কাজ করে তার জন্য সে আজাব পাচ্ছে, ভালো কাজ পেয়ে করলে সে ফল ভোগ করছে। তো সেই বুখারী স্পষ্ট হাদিস যে মানুষ মৃত্যুবরণ করেছে সে যদি স্পষ্ট কুফরি বা কাফের না হয়ে থাকে, প্রমাণ যদি না থাকে, তাকে গালি দেওয়া যাবে না। আর ইয়াজিদের ব্যাপারে দেখেন ইমাম গাজ্জালি, আহমেদ যেখানে বেরেলবি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তারাও কাফের বলছে না, লানত প্রাপ্ত বলছে না। হঠাৎ এই ইমাম আহমেদ যেখানে, আমি আশ্চর্য হই এখানে যে আহমেদ যেখানে বেরেলবি মাত্র 100 বছর আগে মৃত্যুবরণ করেছে, তিনি বলার সাহস পাননি, এখনকার যারা বেরেলবি তারা কি খেয়ে পড়াশোনা করছে, এরা যে কাফের বলছে আবার এরা নিজেদেরকে মুকাল্লিদ দাবি করছে, চিন্তা করেছেন মানে কত বড় হটকারিতা এদের মধ্যে আছে। তো আমার এই দলিল আমি আলোকে আমি মনে করি যে ইয়াজিদ যদি সত্যি যদি খুনিও হয়ে থাকে, হত্যাকারী হয়েও থাকে, প্রশ্ন মানে প্রসঙ্গ এটা আলাদা একটা বিষয় যে ইয়াজিদ আসলে হুসেন ওদেদালানকে হত্যা করেছে কি করে নাই, এ বিষয়ে আমার তাহকিক মাসলিস মাসালা নম্বর 17 দেখে নেন, ওখানে আমি কিছুটা ইঙ্গিত দিয়েছি এবং আহলে বায়তের মর্যাদা প্রসঙ্গে আলোচনা করেছি, 10 খান হাদিস দিয়েছি। তো এই দলিলে আলোকে লা তাসুব্বু আমওয়াত, যে তোমরা মৃত দেখে গালি দেবো না, তাই ইয়াজিদ যেহেতু মৃত্যুবরণ করেছে যা করেছে যদি সেই হত্যা করে সে আজাব পাচ্ছে, আপনি লালক দিয়ে কি করবেন, আপনি লালক দিয়ে কি করবেন, আল্লাহ যদি লালক দিয়ে দিবে, আপনি যদি কোনো কাফেরকে যদি যদি আপনি মুসলিম মনে করেন তাতে কোনো যায় আসে না, যদি কাফেরকে আপনি মুসলিম মনে করেন তা আল্লাহর খাতাতে সে মুসলিম হয়ে যায় না, আবার কোনো মুসলিমকে যদি আপনি কাফের বলে আপনার কাফের বলাতে কিছুই আসে যায় না। তো যাই হোক, তিনি মৃত্যুবরণ করেছেন এই জন্য তাকে লানত মানে তাকে গালি দেওয়া এটা আমি বৈধ মনে করি না, 1 নম্বর দলিল। 2 নম্বর সহিহুল জামে হাদিস নাম্বার 7315 এবং সিলসিলা হাদিসে সহিহা হাদিস নাম্বার 2422 এবং সহিহুল জামে মানে ফাতুল কাদির যেটা সারা হচ্ছে জামে সগীরের হাদিস নাম্বার 7311 দেখবেন, সেখানে স্পষ্ট আল্লাহ রাসূল বলছেন লা তাসাব্বু আশ-শায়াতিন, তোমরা শয়তানকেও গালি দিও না। এখন ইয়াজিদ যদি সত্যি যদি শয়তানও হয় তবুও তাকে গালি দেওয়া নিষেধ, আল্লাহ রাসূল বলছে তবুও তাকে গালি দিও না। ইয়াজিদ যদি শয়তান হয় আল্লাহ রাসূল বলছে লা তাসাব্বু আশ-শায়াতিন, যে তোমরা শয়তানকে গালি দিও না। এখন ইয়াজিদ যদি সত্যি খুনি হয় সে যদি শয়তান হয় তারপরে তাকে গালি দেওয়া উচিত না বিশ্বনবীর শিক্ষা অনুযায়ী। আর ইয়াজিদ কি কাফের না আপনাদেরকে এর আগে আমি দেখিয়ে দিয়েছি, তো আমি এই কটা দলিলের আলোকে আমি মনে করি ইয়াজিদকে গালি দেওয়াটা উচিত নয়। সে যদি সত্যি যদি খুন করে থাকে বিশ্বনবী বলেছে যা কর্ম করবে তার ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে তাকে দিচ্ছে, আর যদি সে ভালো মানুষ হয়ে থাকে তাকে তাও পুরস্কার দেওয়া হবে, খারাপ করলে খারাপ পুরস্কার দেওয়া হবে, সর্বোপরি এতটাই যে কোনো বেরেলি যদি বেরেলি হতে চাই ইয়াজিদকে কাফের আপনি বলতে পারবেন না। যদি আপনি কাফের বলেন তো দুটো ক্ষতি আপনার, এক মুকাল্লিদের দলিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেটা যা আল হক তৃতীয় খণ্ড 126 পৃষ্ঠাতে লিখে রেখেছেন, তাই নতুন করে দলিল দিয়ে ইয়াজিদকে কাফের প্রমাণ করে এটা অন্তত আপনাদের দ্বারা শোভা পায় না, এটা আপনাদের মানহাজ বা মাযহাবের পরিপন্থী। আর 2 নম্বর ইমাম আবু হানিফা সুকুত থেকেছেন, চুপ থেকেছেন, আহমেদ রেজা খান চুপ থেকেছেন, বাহারে শরীয়তের লেখক তিনিও চুপ থেকেছেন, এখন নতুন করে আপনি পণ্ডিতি করে আপনি ইমাম আবু হানিফার ফতোয়াকে ভুল প্রমাণ করার চেষ্টা করেন না, যে ইমাম আবু হানিফা যেখানে প্রমাণ করেনি সুকুত থেকেছে আপনি তাকে চুপ না থেকে নতুন করে কাফের ফতোয়া দেয়া মানে আহমেদ রেজা খান বেরেলভী আহকামে শরীয়তের বিশেষ করে 112 নম্বর পৃষ্ঠা, যেটা আমরা আহকামে শরীয়তের 260 নম্বর পৃষ্ঠা এবং ইরফানে শরীয়ত 112 নম্বর পৃষ্ঠাতে পরিষ্কার বলেছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে ফাতোয়াকে বা তার ইজতিহাদকে ভুল মনে করবে বা প্রমাণ করার চেষ্টা করবে সে ব্যক্তি স্পষ্টই কাফের। তাই এখান থেকে সতর্কতা থাকাটাই ভালো, আমরা যেমনটা সতর্কতা আছি যে ইয়াজিদ যা করেছে সে যা করেছে তার ফল নিশ্চিত সে পাবে, তাই তাকে কাফের বলা নিয়ে বা লানত প্রাপ্ত বলা বা গালি দেওয়া এই তিনটের কোনো একটা করাটাই এটা জায়েজ নয়, এটাই প্রকৃত হানাফি মাঝহাব, এটাই বেরেলভী প্রকৃত মানে বেরেলভী যদি হতে চান আহমেদ রেখান বেরেলভীর প্রকৃত মাঝহাব হচ্ছে এটা। আর এটা হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা লা তাশাব্বু আশ-শায়াতিন সহিহুল জামে হাদিস নম্বর 7315, সিলসিলা হাদিসে সহিহা হাদিস নম্বর 2422 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 1393, 3673, 6516 লা তাশাব্বু আমওয়াত, তোমরা মৃতদেরকে গালি দিও না। তাই সত্যি যদি আল্লাহ রাসূলকে ভালোবাসতে চান এই শিক্ষাগুলো মেনে চলেন, আর মাঝহাব যদি টিকাতে চান তাহলে এখানে সুকুত থাকেন, যেটা স্পষ্ট হয়ে বলেছে সুকুত মানে ইখতিয়ার কানা বেহতার হে,
এখানে নিরাপত্তা অবলম্বন করাটাই সর্ব মানে সবচেয়ে বেশি। তারপরেও আমরা এতটুকু আহ্বান জানাবো, তাই এতক্ষণ ধরে আমাদের আলোচনা যেটা বোঝানোর চেষ্টা করলাম অন্তত আপনাদেরকে বোঝাতে পেরেছি বলে আমি বিশ্বাস করছি। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকেই সত্য জানা এবং সত্য বোঝা এবং সত্য অন্তর মধ্যে রাখার তৌফিক দান করে সকল বলে আল্লাহু আমিন। আর বেরুল বিভাইদেরকে বলবো, দেখুন আপনাদের কিতাব আমি শুধু পড়েছি, আমি একজন মানে পড়তে ভালোবাসি, পড়েছি, পড়ে পড়ে আমি দেখেছি যে কথাগুলো আপনাদের কিতাবে লেখা আছে, এখানে আমার তো অপরাধ নেই। এখানে আমার কি, আমি টাকা দিয়ে বইগুলো কিনেছি, পকেট থেকে টাকা আমার গেছে, কষ্ট লেগেছে, শুধু কি মানে আমি যে শুধু কিনেছি এমনটা নয়, মানে পড়েছি, না পড়লে পেলাম কোথাও দলিলগুলো। আর যে দলিলগুলো দিয়েছি অন্তত বাংলা ভাষাতে, দলিলগুলো এখন পর্যন্ত কেউই দেয়নি আমার জানা মতে, এই দলিলগুলো তাদের বই থেকে ঘেঁটে ঘেঁটে কেউ দেয়নি। আমি পড়াশোনা করে রীতিমতো বের করে এতগুলো বই পড়ে পড়ে বের করেছি, মানে সময়টা তো আমারও লেগেছে রে ভাই, তারপরে দলিল বের করা পড়ে পড়ে। তো যাই হোক, আপনাদেরকে বলছি বেরেলবিয়াত বাঁচাতে চাইলে বা বেরেলবি দাবি করলে ইয়াজিদ বিন মুয়াবিয়ার ব্যাপারে সুকুত থাকেন, চুপ থাকেন, চুপ থাকাটাই সবচেয়ে উত্তম, এটাই বেরেলবি মজাব, এটা হানাফি মজাব, আর এটাই আমরা মনে করি এটাই সর্বশ্রেষ্ঠ। কেননা ইমাম জাওজি রাহিমাহুল্লাহর যে কিতাব বেরেলবিদের ওয়েবসাইট থেকে পেয়েছি যে রাদ্দে রাদ্দে আল মুতাসিদ, ইয়াজিদকে যারা সমালোচনা করে না বা সমালোচনা করে এ পক্ষে, সে পরিষ্কার ভাবে এই রাদ্দে আল মুতাসিদের 28 নম্বর পৃষ্ঠাতে লিখেছে যে জমহুর মুহাদ্দিস এবং সালাফগণ তারা বলেছে ইয়াজিদ কে না আমরা ভালোবাসবো, ইয়াজিদ কে না আমরা নিন্দা করবো, ইয়াজিদ কে না জান্নাতি বলবো, ইয়াজিদ কে না আমরা জাহান্নামী বলবো, ইয়াজিদের প্রশংসা করবো না, তার বদনাম করবো না, এটা হচ্ছে জমহুরদের কল। আর এই বইটা রাদ্দে আল মুতাসিদ ইমাম জাওজি রহমাল্লাহ লিখার বেরেলভিদের ওয়েবসাইট সুন্নি কিতাব ঘর থেকে আমি পেয়েছি। ইয়াজিদ বলে একটা আছে, কারবালার ইতিহাস বলে একটা সাইড, মানে ওই সুন্নিদের কিতাব ঘরের মধ্যে একটা পার্টিশন আছে যেটাকে নাম দিয়েছে যে কারবালা, ওর মধ্যে বইটা রেখেছে, মানে আরাদ্দ আল মুতাসিদ, ওখান থেকে পেয়েছি বইটা। 28 নম্বর পৃষ্ঠাতে একথা লিখেছে যে জামহুরদের মত হচ্ছে তার ব্যাপারে ভালো বলার দরকার নেই, খারাপ বলার দরকার নেই, জান্নাতি বলার দরকার নেই, জাহান্নামী বলার দরকার নেই, কিয়ামতের মাঠে আপনাকে ইয়াজিদ প্রসঙ্গে কি এটা জিজ্ঞাসা করবে না, কবরে তিনটে প্রশ্ন হবে তার মধ্যে ইয়াজিদ প্রসঙ্গে প্রশ্ন করা হবে না, তাই এখানে সতর্ক থাকাটাই সবচেয়ে উত্তম, এতটাই মনে করি। তো মহান সত্য আল্লাহর কাছে দোয়াই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সত্য জানা বোঝা এবং প্রচার করে তৌফিক দান করো, আল্লাহু আমিন। এই দাওয়া এই দোয়া একে আজকে মতো আমরা আলোচনা শেষ করলাম, তার শেষে একটা কোরআনের আয়াত পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 81, ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যখন সত্য আসিয়াছে মিথ্যার সঙ্গে, মিথ্যা তখন বিলুপ্ত হইয়াছে, কেননা মিথ্যা তো বিলুপ্ত হইবার জন্য। পবিত্র কোরআনের স্পষ্ট আয়াত সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 81। এ বলে আজকে মতো আমরা আলোচনা শেষ করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।